শাসন সাইডে তো কথা কই যাও, তোর বড় দুলু ভাই আসছে, আর ওই বিটার কাছে এই বিষয়টা কতই হবে আজকে। আর হবে তোর বাড়ি বিয়ে দেয়া। ভালো আছেন আব্বা? ভালো ভালো আছেন? ওই আসি আর কি। আগো বাবা, তোমার কেনে আমায় কে রাগ কেন আব্বা? কি হয়েছে কোন তো? তোমার পাঠালাম শরীফার সাথে, তুমি এমনি আসবা, কামড় চুপুর কি দাম দিল না দিল দেখো না, ফিরে নিতে মনি চলে গেল 1 লাখ। ও কইলে যা যাব না। এ ছোট মশাই বাড়ি আইস পর্যন্ত বুঝি আছে। এ বাবু আমি ঢোক গেল তো পাচ্ছে না, ওগুলো তো পাচ্ছে না। কি না 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 না, এইটা তো মাইনে নিয়ে যাবি না আব্বা। কারণ হচ্ছে আপনাক মিয়া মরার পর আমি কি আপনাক বাড়ি কোনদিন আইছি? আসিনি। দেখেন তো কত মহাব্বত, আমি আসলে আপনার ভাত লাগবি না, আমি আসলে আপনার লবণ ফিরবি না। ও তুমি আসলে আমার জীবনেও করে জাকাল হবে না। তুমি তো খুব ভালো জামাই আমাগে, তোমার নামে আমরা গর্ব করি। যেখানে আমি ঠিকঠাক মতো আসিনি আম্মা, সেখানে ও এসে থাকিয়েই যাবি, এটা তো আমি মানতে পারি। এই জন্যই তো তোমার শ্বশুর খবর পাঠাইছে। কান কি হয়েছে কান? আর কি করা লাগবে কান? আর কি করা যায় বাবু, কদিনই ও জামাই কাজ করবে না, আমার তো বুঝি বুঝে খাবে। ও শরীফার কলি কয় আমরা বুঝা হয়ে গেছি নাকি ভারী হয়ে গেছি, কি কব কর, একটা যুক্তি দাও গো। ও যেসব তালতুল শুরু করেছে তাতে তো আমার ইজ্জতে বাড়ি খেয়ে গেছে, বুঝতে পারছেন তো? কারণ এটা তো ঠিক না, শ্বশুর বাড়ি ঘর জামাই থাকা কারা? কাপুরুষ যারা তারা, বুঝতে পারছেন আব্বা? দেন না, আমি ঘর জামাই থাকি না, বুঝতে পারছেন না? ওর সাথে আর কথা কয়া লাগবে, আপনি চিন্তা করবেন না, আমি কথা কয় নি, দেখবো কি করে। তাহলে একটু বসো, আসো বসি। এটা আপনার ছোট মিয়া শরীফা বাড়ি নেই? আরে তার দুলিও ভাই আছে যে বনি। জীবনে আমি অনেক বাড়ি খাওয়া গেলাম রে। কেন কি হয়েছে দুলা ভাই? এমন একটা ছল দেখে তোর সাথে বিয়ে থাকা করালাম, এখন গল্প শুনছি সে নাকি ঘর জমে হয়ে পিটিয়ে বসে নয়। এ জায়গা খুব চিন্তা করি আমি, ভুল কি আমি করলাম তোর বিয়ে না করি? কি বলে তুমি দুলা ভাই? হ্যাঁ না, এইটা কি দেখি হয়ে গেল, কও তো। আসলে হয়েছে কি, রক্ত মাখা মানুষ তো, তো কি কব। তারপরে তোর আপা যদি বাইসে থাকে এমন তালি তো ধর, হয়তো বা এমন করে কথা হইতেও না। তা তো অবশ্যই, আপা যে কেট 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 করতো, আপনি কেলে সিরাজুল? না না না, এইটা তো মাইনে নেবো না, শুধু সাপের মতো পেঁচাবা না, কথা শুনে কথা আছে, এইটা মাইনে নেবো না। কারণ একজন মানুষের নাম পরিষ্কার করে কত সহজ, মানে টোটাল নাম কয় লাগে, বুঝতে পারিস? তোমার নাম সিরা, আমি কিন্তু সিরাজুল কইছি না, আমার সিরাজ তো মানুষ কানট কয়। তা আশা করতে পারে কত লোক কথা। আচ্ছা সিরাজুল কও তো, এবার করলে কেবা হবি নি কও তো, তুমি শ্বশুর বাড়ি বসে থাকো, ঘর যাবি তো, কেবা হবি নি কও? ঘর যাবি নাকি? আমি তো হাসিলে যাবো, হাসিলে থাকি। তোর সবই না মেন্টালি প্রবলেম আছে, সমস্যা পাগল আছে, ওই 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 ওক ভাবনা কথা লাগবে। তোমার বুদ্ধি দেখে আমার খুব ভালো লাগতেছে শরীফা। ঠিক আছে তুমি থাকো থাকো, তোমার থাকার ব্যবস্থা আমি করবো নেই, এই দেখ তোর কাপড়ের সাথে আমায় জড়া যায়, যে জড়াবি সে জড়ায় না। আপনার বারান্দা তো আটকে ভিতরে সকালবেলা দাবি নিয়ে বেড়াচ্ছিলি, ধরতে পারিস না নাকি? সিটিয়ে রুটি বানানো হয়নি আগো, কি কথাবার্তা হইলি? ও কুকুরেও আমার সাউরি ধরবি নি, সিটে রুটু বানাবি নি, আর আমি খাবো নে, এ হবি নে, যাই হোক যাবার হয়েছে হবি নি। শোনেন
বুদ্ধি আমি দিয়া যাই আপনার, আপনি কাজ করে ফেলা দেবেন। আমি আব্বা আপাতত গেলাম। হাই বাবু। আম্মা, আপনি মুরগি আমার মনে হয় এক সপ্তাহের মধ্যে ধরতে পারবেন না। ও হবি না, ও হবি না। আমি চলে গেলাম আম্মা, পরে দেখ পরে আব্বা। আমি করছি, দাঁড়া জামু যা কয়ে গেল, যাও যাও করো তাহলে আমি রান্নাটা। শরীফা, ওইটা আসি, ঘরে উঠিনি নাই, তোমার মা ডাকছে, যাও নাস্তা জোগাড় করো গা। ও কই গো, ও সিরা, ও আদি আইসু আইসু আইসু। হ্যাঁ, ও শোনো গো, ও শোনো, বসো 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 বাবু। তোমার দুলু ভাই আমার কাছে কয়ে গেল সেই বুদ্ধগুলো রে, আমার ব্যাপারটা হইলো এগো বেশ কয়েকদিন হয়ে গেল, এখন ওই কিছু টাকা পয়সা নাই বাবু, তোমার আব্বার কাছে নিতে আমার কাছে নিতে। আমি আইসি শুনছি, ওগা এই কথা সবসময় হয় না, ওগা বসো গো শোনো, আমার তো যাইয়ে এনে এখন তোমার আব্বার কাছে কটা টাকা আমার নেও, ওই না হলে দেখ আমার বাজারে ওই যে কুড়ির মধ্যে একটুকুন জমি আছে, ওটুক মাটি তুলে দিবানে, ও তুমি আর তোমার। আরে বাবু বয় এরাম করে কেন, বসো 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 শোনো। এখন বাবু তোমার তো ধরো সেই জামা কাপড় দিলে আমার এক লুঙ্গি বসে একটা লুঙ্গি, আগো বসো দিনই হেনে কি নাম করতে লাগলো গো। হ্যাঁ, আমার এই নাস্তা জোগাড় কর, হয় নাস্তা হয়ে আসছে, নাস্তা আমি এসে খাচ্ছি, তা খাইয়ে নে আগো। তে শুনলাম বেবলে তোমার বড় বুনির শরীর খারাপ, তা কি রা ভাগো, তুমি আমার ছেলের মতো আবা। আসলে কি কব গো, চিরদিন মানুষ বাইসে থাকে না, একদিন জাতি হবে আগার পাশ, বুঝেছো বাবা। এখন ব্যাপারটা হচ্ছে না, সর্বনাশ ডাইকে যদি একজন আনে, সুন্দর শ্বশুর তো জ্বালিয়ে খাইল, কাপড় নষ্ট হয়ে গেলে সাফ করে বুঝে না। ওরম হয় বাবু, তোমার আব্বার শরীর ভালো আছে, একটু ফোন টোন করে শোনো নাকি। খবরে বাবু আমার সংসার চলে না, বিয়েটাই মন চাই, শোনো গো, কি অশান্তি মার খাই, টুকুনি দাঁত পড়ে না, সবসময় বাড়ি থাকি নাকি, আর তোমার কাছে কেমন বিয়ে কয় কথা, মনের মধ্যে কষ্ট কান সে যেতে বসে, আমি কিছু চাই না, কোনো দায়িত্ব চাই না, আমি বাথরুম করতে চাই। আমার বড় বিচা যে যুক্তি দিয়েছ গো, হ্যাঁ জামুই বলে জব্দ হও না, এইবারে জব্দ হবা তুমি।